শহীদুল ইসলাম আপনারা যে সময় আসলে সংস্কার জন্য দিতে চেয়েছেন সেই যৌক্তিক সময় অযৌক্তিক সময় হয়ে যাচ্ছে কিনা কিংবা এই সরকারের আমল যদি আসলে দীর্ঘায়িত হয় নির্বাচন যদি বিলম্বিত হয় কোনো না কোনো কারণে আসলে আবারও সেই বুমেরাং পদ্ধতিতে আমরা চলে যাবো হ্যাঁ হতে পারে বললাম না যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভর হয় আমরা জাতি রাষ্ট্র হিসেবে নানান ধরনের ভারনারে বলে একটা বাস্তবতার মধ্যে আমরা গেছি এই সরকার কিন্তু দুর্বল সরকার আপনাকে মনে রাখতে হবে রাজনৈতিক দলের সরকার একরকমের শক্তি আর রাজনৈতিক সমর্থনের সরকার আর এক রকমের দুর্বলতা এবং সরকারের উপদেষ্টা উইংসের মধ্যে নানান ধরনের ব্যত্যয় দীর্ঘদিনের শূন্যতা একটা প্রতিষ্ঠানগুলো একেবারে দুমড়ে মশে গেছে পুলিশ বাহিনীটাইনি বলেন সেই সুযোগটাও অনেকে গ্রহণ করছে হ্যাঁ কিন্তু আমার ভালো লাগছে যে প্রফেসর আসিফ নজরুল সাহেব উনি খুব প্রাগমেটিক কথা বলেছেন উনি যেটা বললেন আমার ধারণা উনি রাজনীতি ব্যক্তিগতভাবে না করলেও ওনার রাজনীতি নিয়ে দেখা দেখি ওনার অবজারভেশন দীর্ঘদিনের উনি টক শো করতেন পড়ালেখা করতেন এবং সমসাময়িক ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন উনি মানুষের চরিত্র ক্যারেক্টার উনি বুঝেন সেই উনি যেটা চা দিয়েছেন আমি হয়তো আরো বেশি দিব তাকে উনি এটা হয়তো উনার উদারতা যে উনি চাট দিয়েছেন উনি সরকারে আসেন কিন্তু চান না নিশ্চয়ই সরকারের কিছু অর্জনও আছে উনি যেটা বললেন এই একটা একটা অসম্ভব বাস্তবতার মধ্যে দিয়ে তারা আসছেন কিন্তু আরো ভালো করা যেত আরো ভালো করা যেত রক্ত দিয়েছে দীর্ঘদিন পরে এরপরে আপনি সরকারের গতি প্রকৃতি চলন বলন আপনি যদি মানে সরকারে এমন লোক আছে যারা ব্যক্তিগতভাবে চলতে পারছে না পড়তে পারছে না তার নিজের শরীরের ভার নিতে পারছে না নানান ধরনের রোগের শোকে আক্রান্ত যার দায়িত্ব নেওয়ার মতো ক্যাপাসিটি নাই মানুষের নার্ভ বুঝে না এরকম মানুষও তো আছে বিতর্কিত কথা বাদই দিলাম সেই ধরনের ক্যারেক্টার কিন্তু বাংলাদেশে আসছিল সেই ধরনের শক্তি সম্পন্ন সেই ধরনের ইমেজ সম্পন্ন মানুষের কিন্তু অভাব নাই হান্ট করতে চান বা যারা গণভতনের স্পিডকে ধারণ করে এরকম মানুষ দেখেন এই যে তৃতমির কলেজে একটা আন্দোলন আগে সাত কলেজ আন্দোলন করে সব অচল করে দিচ্ছে হ্যাঁ কথায় কথায় এটা হচ্ছে আনসাররা আমাদের সরকারি করি আরে বাবা একটা ইন্টারিম গভর্নমেন্ট তারা আসছে কেন হচ্ছে আপনি জানেন এরা শক্তি প্রয়োগ করতে ভয় পাচ্ছে এবং এরা এদেরকে মানে কি বলবে রাস্তা থেকে তুলে দেবে সেই ভয় পাচ্ছে অততো তারা মানুষের কষ্টের কারণ হচ্ছে কিন্তু প্রতি নিয়ত শহীদ ইসলাম বাবু আমি একদম ছোট করে আপনার কাছে একটু উত্তর জানতে চাই রাজনৈতিক দল হিসেবে এই 100 দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কতখানি বাস্তব হয়েছে না আমাদের প্রত্যাশা কিছু অর্ধেক বাস্তবায়ন হয়েছে হ্যাঁ আবার অনেক প্রত্যাশা আমাদের মেইন মূল যে প্রত্যাশা যে একটা রূপরেখা তারা ঘোষণা করবে বলিনি আপনি আবার বললেন না যে বিএনপি পাগল হয়ে গেছে ভোটার জন্য আমরা একটা রূপরেখা চেয়েছি বলিনি যে 3 মাসের মধ্যে গঠিত হবে বা 6 মাসের মধ্যেই গঠিত হবে আপনি একটা প্ল্যান তো আপনার থাকবে রোড ম্যাপ থাকবে সেটা তো কোনো গোপনীয় বিষয় থাকার কথা না হ্যাঁ ওপেন আপনি করে দেন হতে পারে তার সাথে ব্যর্থ হতে পারে আপনি যে করবেন এটা তো আপনার রোড ম্যাপ কি বা পরিকল্পনা এটাতে এটা অ্যাপ্রক্সিমেট হ্যাঁ এটা আপনার টার্গেট গোল এটা আপনার বা বাজেটের ক্ষেত্রেও তাই হয় যে আমি এই এটা আয় করবো এটা ব্যয় করব আপনার থাকবে না সেটা তাহলে কেন রাষ্ট্র থাকে পরিবার থাকে সমাজ থাকে আমরা ওইটা চেয়েছিলাম সরকারের কাছ থেকে একশো দিনে যে তারা একটা চূড়ান্ত রোডম্যাপ তারা কি কি সংস্কার করতে চায় মোটা দাগে বেসিক কি কি জায়গা কি কি প্রয়োজন সেইটা নির্ধারণ করা আর পাশাপাশি একটা নির্বাচন বা তাদের কর্মপন্থার একটা বা কর্মকাণ্ডের একটা রোড ম্যাপ তারা যদি ঘোষণা করতো সেটা মানুষ বুঝতে পারতো কেউ কিন্তু এখন জানা সবাই একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে নানান ধরনের কথা আসছে যদিও তাদের ইন্টেনশন আমি এখন মনে করি না যে খারাপ করে ইন্টেনশন আছে যারা শাসক শাসন করছে বা যা উপদেষ্টা পরিশন তৈরি হচ্ছে যে তারা রাজনৈতিক দল করবে আবার আবার ওয়ান ইলেভেন আবার মাইনাস এই ধরনের সমাজে বিভিন্ন শ্রেণীর মধ্যে আছে না না আমরা চাপ টাপ অনেক চাপটা দেখে আসছি এইসব চাপ টাক আমি আমরা আমলে নেওয়ার পার্টি না আমরা আমাদের ট্রেনিংও জমা হয় নাই আমরা আমরা ক্ষমতায়ও নাই আমরা রাজপথেই এখন বিএনপির জন্য কোনো ইস্যু না হ্যাঁ অনেক চাপ অন ইলেভেনের এর চাপ দেখছি সেনা সমর্থিত সরকারের চাপ দেখছি আর আওয়ামী লীগের চাপ এর উপর আর কোনো চাপ টাপ হইতে পারে আমি মনে করি না হ্যাঁ সুতরাং এগুলো ইস্যু না ইস্যু হলো দেশটা আমার দেশটা তো ভালো চলতে হবে ট্র্যাকে উঠতে হবে